হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের নাম এস এন টি স্টাডি, অল প্রবলেম সলভ। সেটা নিয়ে অবশ্যই তোমার বন্ধুরা জানো। তো আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, মানে এখানে বিষয় না, একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মিথ বা পৌরাণিক কাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কি বোঝো, এবং এইগুলি অতীত পুনর্গঠনে এদের ভূমিকা। তো এটা 3+5 এইভাবে মার্কস গুলো থাকবে। তো এই কোশ্চেনটা আমরা পুরোপুরি আজকে আলোচনা করব না, আমরা পার্টিশিয়ালি এটাকে আলোচনা করব। তো প্রথমে আমরা মিথ সম্পর্কে আলোচনা করব, মিথ কি ও মিথের ভূমিকা, তারপরে আমরা কিংবদন্তি বা লিজেন্ড কি ও তার ভূমিকা সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই মিথ বলতে কি বোঝো ও অতীত পুনর্গঠনে মিথের ভূমিকা এই কোশ্চেনটা আলোচনা করবে আমাদের চ্যানেলের একজন বিশিষ্ট হোস্ট তুষারকান্তি ঘোষ। আমি যথাসাধ্য চেষ্টা করবো বন্ধুদের সামনে এই বিষয়টা আলোচনা করার জন্য, যেহেতু আমাকে আমাদের চ্যানেলের তরফ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য। তো আর একটা কথা বললাম যে এই ভিডিওটা বানাতে খুবই পরিশ্রম হয়, তো প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর এরকমই আমরা ভিডিও আপলোড করতে থাকবো, তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আমি তুষারকান্তি ঘোষ, আমি এস এন টি স্টাডি অর অল প্রবলেম সলভ চ্যানেলের একজন হোস্ট। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো মিথ ও লিজেন্ড কি, অতীত পুনর্গঠনে এদের ভূমিকা কি। মিথ ও লিজেন্ড কোশ্চেনের জন্য 3 নম্বর থাকবে, এবং অতীত পুনর্গঠনে মিথ ও লিজেন্ডের ভূমিকা কি এর জন্য 5 নম্বর থাকবে। এটি উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের চ্যানেলের তরফ থেকে আমাকে মিথ কি এবং মিথের ভূমিকা কি অতীত পুনর্গঠনে সেই বিষয়টা আলোচনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। পুরো কোশ্চেনটা আলোচনা না করার কারণ হলো এই ভিডিওটা খুবই বড় হয় পুরোটা আলোচনা করলে, তার জন্য আপলোড করতে ভিডিওটা খুব অসুবিধা হবে, যার জন্য এই শুধু মিথ অংশটা আলোচনা করবো আজকে। বিষয়টি আলোচনার পূর্বে আমি একটা কথা বলতে চাই বন্ধুদের, যেটা হলো আমাদের এই ভিডিওগুলো আপলোড করতে অনেক কষ্ট হয়েছে বা অনেক খাটনি লেগেছে, যার জন্য বন্ধুদের বলছি অবশ্যই ভিডিওটা লাইক করবেন। এবার মূল আলোচনার বিষয়ে যাই। মিথ কথাটি এসছে গ্রিক শব্দ মিথোস থেকে, যার অর্থ গল্প কাহিনী বা কল্প কাহিনী, যার অর্থ গল্প কাহিনী বা কল্প কাহিনী। প্রাচীন সভ্যতায় প্রাচীন বিভিন্ন দেশের বিভিন্ন প্রাচীনকালে বিভিন্ন দেশের বিভিন্ন সভ্যতা ছিল, যেমন ভারতে, মিশরে, চীনে বিভিন্ন সভ্যতা দেখা যায়। সেই সভ্যতার কি সেই সম্বন্ধে এখন আর বিস্তারিত আলোচনা করছি না। সেই সভ্যতায় বিভিন্ন অলৌকিক মানুষরা বিভিন্ন অলৌকিক কাহিনী বা অলৌকিক দেবদেবীতে বিশ্বাস করতো। সেইগুলোকেই, সেই অলৌকিক ঘটনাগুলোকেই পৌরাণিক কাহিনী বা মিথ বলা হয়। যেমন ভারতে দেখা যায়, ভারতে দেবী দুর্গার কাহিনী, মহাপ্লাবনের কাহিনী, সুমন্ত্র মন্ত্রণের কাহিনী ও দেব অসুরদের দ্বন্দ্বের কাহিনী, এগুলো সব মিথের মধ্যে পড়ে। কালিদাসের কাহিনী, এগুলো সবই মিথের মধ্যে পড়ে। মিথ সম্পর্কে অনেক ঐতিহাসিকরা অনেক রকম ধারণা পেষণ করেছে বা মত পেষণ করেছে, যার মধ্যে একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জে.এফ. লিয়ারলিং, যার মতে মিথ বা পৌরাণিক কাহিনী হলো মানুষের অবচেতন মনের কাহিনী যা সম্ভবত জিনে লিপিবদ্ধ থাকে। এবার যে আলোচনায় এখন যাচ্ছি সেটা হচ্ছে অতীত পুনর্গঠনে মিথ ও মিথের ভূমিকা কি। ঐতিহাসিকরা বিভিন্ন কারণে মিথের স্মরণাপন্ন হয়। মিথের গুরুত্ব, মিথের মধ্যে অনেক ভুল তথ্য থাকলেও মিথের গুরুত্ব একবারই অস্বীকার করা যায় না। এবার আমি এখন পয়েন্ট ভিত্তিক উত্তরগুলো আলোচনা করব, যার তার কারণ হচ্ছে পয়েন্ট ভিত্তিক আলোচনা করলে মাস্টারকে দেখতে সুবিধা হয় এবং নাম্বারটা পেতে সুবিধা হয়। প্রথম পয়েন্ট হচ্ছে আমার আলোচনার প্রথম বিষয় হচ্ছে অতীত ঐতিহ্যকে বা অতীত ঘটনাকে তুলে ধরতে মিথের ভূমিকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে মিথ মানুষের মুখে প্রচলিত হয়ে আসছে, যার জন্যে বর্তমান কালের মানুষও অতীতের ঘটনাগুলো তাই জানতে পারছে। বর্তমানকালে অতীতের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস সম্বন্ধে জানতে পারছে। এবার মিথে যে এই মিথের এই ঘটনাগুলো জেনে মানুষ অনেক জ্ঞান ধারণা লাভ করছে। মিথ সম্পর্কে জি.এফ. লিয়ারলিং বলেছেন,
গল্পের আকারে সত্য ঘটনার প্রকাশ, তাই বলা হয় মিথ ইজ পার্ট অফ দ্য ট্রেডিশনাল হেরিটেজ অফ দ্য ওল্ড ওয়ার্ল্ড। এবার যে পয়েন্টে যাবো সেটা হচ্ছে বংশ তালিকা। মিথে মিথ মিথে মিথ বংশ পরম্পরায় আলোচনা করা থাকে, বংশ পরম্পরায় বিভিন্ন ঘটনা মিথের মধ্যে আলোচনা করা থাকে, যার কারণে যার ফলে বিভিন্ন অতীতের বিভিন্ন বংশ পরম্পরায় বংশ তালিকা জানা যায়। ঐতিহাসিকরা যে ঐতিহাসিকদের যেটা বা গবেষকদের যেটা প্রভূত সাহায্য করে। এরপরে যে পয়েন্টটা এখন যেতে চলেছি সেটা হচ্ছে ঐতিহাসিক উপাদানের সূত্র। অনেক প্রাচীন ঘটনা বা অনেক অতীতের বিভিন্ন বিভিন্ন তথ্য লিখিত থাকে না, যার কারণে ঐতিহাসিক বা গবেষকরা মিথের শরণাপন্ন হয়। যেমন অনেক অনেক সময় কোনো সময় তালিকা নির্ণয় করার জন্য গবেষকরা বিশ্লেষণ করে কোনো বিষয়ে কোনো ঘটনার সময় তালিকা নির্ধারণ করে। রাজাদের এর কাহিনী বা রাজাদের নাম জানার ক্ষেত্রে ঐতিহাসিকরা মিথের শরণাপন্ন হয়। পরের পয়েন্ট হচ্ছে আমার আলোচনার পরের বিষয় হচ্ছে ধারাবাহিকতা। মিথ মিথ ধারাবাহিকভাবে আলোচনা করে, মিথ প্রভাবমান চলতেই থাকে, মিথ কখনো থেমে থাকে না। পরপর অলৌকিক বিভিন্ন যে ঘটনাগুলো যে আমরা দেখি, যেগুলো ভারতের বিভিন্ন অলৌকিক দেবদেবী ঘটনা আছে, সেইগুলো পরপরই চলে আসছে, এখনো শেষ হয়ে যাবে। মিথের ঘটনা পরপর চলে আসছে, পৌরাণিক কাহিনী দেবদেবী ঘটনা এখনো চলেই আসছে, যার কারণে বর্তমান কালের মানুষের সেই মিথ এই ঘটনাগুলো সম্পর্কে জানতে পারছে। এবার পরে যে বিষয় এবার শেষ পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নৈতিক বিকাশ। মিথ নৈতিক বিকাশে সাহায্য করে, বিভিন্ন পৌরাণিক কাহিনী যেমন দেবদেবীর কাহিনী, দেব অসুরের দ্বন্দ্বের কাহিনী আমাদের নৈতিক বিকাশে সাহায্য করে। দেবদেবীর বিভিন্ন আচরণ, বিভিন্ন বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন আলোচনা আমাদের নীতির বিকাশে সাহায্য করে, আমাদের মনকে শুদ্ধ করতে সাহায্য করে, নিজেদেরকে পরিস্ফুটিত করতে সাহায্য করে। যার জন্য মিথের ভূমিকা কি সেরা আর আমার বলতে বাকি রাখে না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। আমার আলোচনা এই পর্যন্তই। আমি এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যেটুকুনি পারলাম, যেটুকুনি আমার কাছে আমার সাধ্য সেইটুকুনি বলার চেষ্টা করলাম তোমাদের সামনে। আমার আলোচনার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন, অবশ্যই মার্জনা করবেন। এবার আলোচনা শেষে একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট দেবেন, তার সঙ্গে শেয়ারও করবেন।